সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরবি ভাষা শিক্ষা ক্লাস 93-এ। সম্মানিত ভাই বোনেরা, প্রবাসে আপনারা কতই না পরিশ্রম করেন প্রিয় মায়ের জন্য, সন্তানের জন্য, আদরের স্ত্রীর জন্য। সবসময় আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের পরিশ্রমকে আরও সুন্দর করেন এবং আপনাদের পরিশ্রমকে সার্থক করেন। আর এর জন্য আপনারা যদি একটু ভালো করে আরবি ভাষাটা শিখে নেন তাহলে আপনাদের অনেক বেশি উপকার হবে। তাই অনুরোধ করব, সম্পূর্ণ বেসিক থেকে আরবি ভাষা শিখতে হলে আমাদের এই বিডি বেবিনেম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখার সাথে সাথে একটা করে লাইক দিবেন ভিডিওতে। আসুন তাহলে শুরু করা যাক আজকের এই চমৎকার ক্লাসটি। আজকের ক্লাসে আমরা বেসিক বাক্যগুলো শিখব যেগুলো আমরা প্রতিদিন কথা বলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো প্রথমত লেখা আছে ভিতরে প্রবেশ করো, ভিতরে প্রবেশ করো। আরবি ভাষায় বলবেন ইদখুল দাখিল, ইদখুল দাখিল, অর্থ হচ্ছে ভিতরে প্রবেশ করো। নেক্সট বাক্যটি হচ্ছে এটা কুয়েতের সীমান্ত, এটা কুয়েতের সীমান্ত। হাজা বা হাদা হুদুদ আল কুয়েত, হাদা হুদুদ আল কুয়েত, মানে এটা কুয়েতের সীমান্ত। তারপর লেখা আছে জনাব টাকা আছে নাকি নাই, জনাব টাকা আছে নাকি নাই। আরবাব ফুলুসফি ওয়াল্লাহ মাফি, আরবাব ফুলুসফি ওয়াল্লাহ মাফি, মানে জনাব টাকা আছে নাকি নাই। আরবাব বসকে বলা হয়, মালিককে বলা হয়, কফিলকে বলা হয়। আরবাব শব্দের অর্থ আবার জনাব। তো ফুলুস শব্দের অর্থ টাকা, আর ফি মানে আছে, মাফি মানে নাই। তারপর আমার শুধু 4 মাস বাকি আছে, আনা বাকি বাস আরবা সাহার, আনা বাকি বাস আরবা সাহার, মানে আমার শুধু 4 মাস বাকি আছে। পরবর্তী সেন্টেন্সটি হলো কি চাই ভাই, শুনো এবি ইয়াখু, শুনো এবি ইয়াখু, মানে কি চাই ভাই, সুন্দর একটি প্রশ্ন। তারপর লেখা আছে আপনি কি জিদ্দা থেকে এসেছেন বা জেদ্দা থেকে এসেছেন। হাল ইনতা মিন জিদ্দা, হাল ইনতা মিন জিদ্দা, মানে আপনি কি জিদ্দা থেকে এসেছেন। হ্যাঁ আমি জিদ্দা থেকে এসেছি। আইওয়াহ আনা ইজি মিন জিদ্দা, আইওয়াহ আনা ইজি মিন জিদ্দা, হ্যাঁ আমি জিদ্দা থেকে এসেছি। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে এখানে কি কোনো কাজ আছে, এখানে কি কোনো কাজ আছে। এসপিআইউ সেই সকল হিনা, এসপিআইউ সেই সকল হিনা, অর্থ হচ্ছে এখানে কি কোনো কাজ আছে। তারপর লেখা হ্যাঁ কিছু কাজ আছে, না আম সোয়াই সুবলফি, সোয়াই সুবলফি, মানে কিছু কাজ আছে। সোয়াই মানে কিছু, সুগল মানে কাজ, আর ফি মানে আছে। সোয়াই সুবলফি মানে কিছু কাজ আছে। কয়দিন থাকবেন, কাম ইয়াউম তাসকুন, কাম ইয়াউম তাসকুন, মানে হচ্ছে কয়দিন থাকবেন। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে 3 দিনই যথেষ্ট, 3 দিনই যথেষ্ট। তালাতে ইয়ম বাস, তালাতে ইয়ম বাস, মানে 3 দিনই যথেষ্ট। পরবর্তী বাক্যটি হচ্ছে ঠিক আছে আমার রুম খালি আছে, ঠিক আছে আমার রুম খালি আছে। তাইয়েব হাগি গুরফা ফি ফাদি, হাগি গুরফা ফি ফাদি, মানে ঠিক আছে আমার রুম খালি। তাইয়েব শব্দের অর্থ ঠিক আছে, হাগি মানে আমার, গুরফা মানে রুম, ফি ফাদি মানে খালি আছে। নেক্সট সেন্টেন্সটি হচ্ছে এখানে কি কাজ বলো, এখানে কি কাজ বলো। অশগল হিনা গুল, অশগল হিনা গুল, মানে এখানে কি কাজ বলো। তারপর লেখা আছে আমার কফিলের অফিস এখানে, আমার আকামা শেষ, কফিল ফোন করেছে এখানে আসতে। সুন্দর এই বাক্যটিকে আপনি ভেঙে ভেঙে বলবেন হাগি কফিল মক্তব হিনা, মানে আমার কফিলের মক্তব বা অফিস এখানে। হাগি ইকামা খালাস, আমার আকামা শেষ। কফিল তাচ্ছিল তাল মক্তব, মানে কফিল ফোন করছে এখানে আসতে। কফিল ইত্তাছিল বা তাচ্ছিল, কোনো সমস্যা নেই, ইত্তাছিল বললে সবচেয়ে সুন্দর হয়। কফিল ইত্তাছিল তাল মক্তব, মানে কফিল ফোন করছে এখানে আসতে। তারপর লেখা আছে এখানে আপনার কফিলের অফিস কোথায়,
ওয়েন ইন তাকফিল মক্তবহীনা, ওয়েন ইন তাকফিল মক্তবহীনা মানে এখানে আপনার কফিলের মক্তব বা অফিস কোথায়। তারপর লেখা আছে বিশ নম্বর ইশারার সাথে, বিশ নম্বর ইশারার সাথে ইশারাতুন ইশরিন সাওয়াহ সাওয়াহ, ইশারাতুন ইশরিন সাওয়াহ সাওয়াহ মানে বিশ নম্বর ইশারার সাথেই। এবার লেখা আছে বিশ নম্বর ইশারা এখান থেকে নিকটে বেশি দূরে না, ইশারাতুন ইশরিন গরীব মিনহিনা মাফি জিয়াদা বাইত, ইশারাতুন ইশরিন গরীব মিনহিনা মাফি জিহাদা বাইত মানে বিশ নম্বর ইশারা এখান থেকে নিকটে বেশি দূরে না। এবার লেখা আছে ঠিক আছে আপনার গাড়ি আছে নাকি নাই, তাইয়েব ইনতা সাইয়ারা ফি মৌজুদ ওয়াল্লা মাফি, তাইয়েব ইনতা সাইয়ারা ফি মৌজুদ ওয়াল্লা মাফি ঠিক আছে আপনার গাড়ি আছে নাকি নাই। এবার লেখা আছে হা গাড়ি আছে, আইওয়া সাইয়ারা ফি, আইওয়া সাইয়ারা ফি হা গাড়ি আছে। পরের সেন্টেন্সটি হচ্ছে কথা নয় রুমে চলো আগে খাওয়ার পরে কথা, কথা নয় রুমে চলো আগে খাওয়া পরে কথা। কালাম মাফি রুখ গুরফা আউয়াল আক্কেল বাদিন কালাম, রুখ গুরফা আউয়াল আক্কেল বাদিন কালাম। নেক্সট সেন্টেন্সটি হচ্ছে তুমি কে, মিন ইনতা, মিন ইনতা মানে তুমি কে। তারপর লেখা আছে আমি জামিল আমি কারেন্টের কাজ করি, আনা জামিল আনা চাউই কাহার রব শগল, আনা জামিল আনা চাউই কাহার রব শগল আমি কারেন্টের কাজ করি। এখানে কেন আসছ লেস ইজিহিনা, লেস ইজিহিনা মানে এখানে কেন আসছ, আপনার আমেল সাইফুলে ফোন করছে আপনার বাড়িতে কারেন্টের তার নষ্ট হয়ে গেছে লাইট জ্বলছে না। ইনতা আমেল সাইফুলি তেসাল ইনতা বেইত কাহার রব সিল খারবান লাম্বা মাফি শগল, ইনতা আমেল সাইফুল ইত্তেসাল আপনার আমেল সাইফুল ফোন করছে ইনতা বেইত আপনার বাড়িতে কাহার রব সিল খারবান মানে হচ্ছে কারেন্ট নাই কারেন্ট নষ্ট লাম্বা মাফি শগল মানে লাইট জ্বলছে না। তুমি বসো একটু পরে সাইফুল আসতেছে, ইজলিশ ইনতা সোয়াই বাদিন সাইফুল ইজি, ইজলিশ ইনতা তুমি বসো সোয়াই বাদিন সাইফুল ইজি একটু পর সাইফুল আসতেছে। সাইফুল তার তার কোথায় নষ্ট হয়েছে, সাইফুল সিল্ক খারবান ওয়েন, সিল্ক খারবান ওয়েন তার কোথায় নষ্ট হয়েছে। টংঘরের ভিতরে লাইট জ্বলছে না আমি দেখছি কিন্তু কোথায় সমস্যা আমি বুঝতেছি না, খ্যামা জুয়া লাম্বা মাফি শুগুল আনা সুফ লেকিন হুয়েন মুশকিল আনা মুফাহাম। তারপর লিখে আছে ওকে জামিন ওর সাথে যাও কারেন্টের কি সমস্যা দেখো, ওকে জামিল ইনতা সাওয়াহ সাওয়াহ রুখ সুফ এস মুশকিলা কাহার বাই, ওকে জামিল ইনতা সাওয়াহ সাওয়াহ রুখ সুফ এস মুশকিলা কাহার বাই, ওকে জামিল ওর সাথে যাও কারেন্টের কি সমস্যা দেখো। এই তার ভালো না লাইট দুইটাও নষ্ট, হাদা সিল খারবান ইট নিন লাম্বা খারবান, এই তার ভালো না লাইট দুইটাও নষ্ট, হাদা সিল খারবান ইট নিন লাম্বা খারবান। কত মিটার তার লাগবে, কাম মিটার সিল্ক আবগা, কাম মিটার সিল্ক আবগা কত মিটার তার লাগবে। অনেক ধন্যবাদ সম্পূর্ণ পর্বটি দেখার জন্য, আজকের পর্ব শেষ হচ্ছে এখানে, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে শুরুতেই বলেছিলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।